বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের কৃষ্ণনগরের ভাতজাংলা মোড় থেকে একদম কৃষ্ণনগরের চার্গেট রোড ফ্লাইওভার অব্দি আপডেট দেবো। তো আজকের ভিডিওটা খুব ভালো তো চলেছে, তো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবে। তার কারণ হচ্ছে এই ভাতজাংলা মোড়ের সিঙ্গেল ওভারপাসের কাজ কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর চার্গেট রোড ফ্লাইওভারে কিন্তু সাজানো গোছানোর কাজ চলছে, যেটা দেখে তোমরা খুব খুশি হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো কথা বলতে বলতে চলে আসলাম এখন ভাতজাংলার সিঙ্গেল ওভারপাসের ওপরে। তো দু মাস ধরে এদিকে আপডেট দিতে আসতাম, তখন কিন্তু এই ওভারপাসের উপরে ওঠা হতো না। তার কারণ হচ্ছে এই বাঁদিকের লেনটা ধরে আসতাম, এর জন্য বাঁদিকের লেনটা ধরে আসলে এই লেনটাতে মানে এই ওভারপাসে ওঠা যায় না, রাস্তা বন্ধ থাকে। এর জন্য আমি ডান দিকের লেনটা ধরে আসলাম আজকে, তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, এদিকে কিন্তু পিচ ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর দু সাইডের কংক্রিটের ওয়ালটাও হয়ে গেছে। আর ছোট ছোট যে চ্যানেল দেখতে পাচ্ছ, এগুলো তো হচ্ছে স্ট্রিট লাইট বসানো হবে বা লাগানো হবে। দেখা যাক সামনে আগিয়ে আর কি কাজ বাকি আছে, তোমাদের দেখাবো এক্সক্লুসিভলি একদম। তো সাথে থাকো ভিডিওর সাথে, এখানে দাঁড়াই আমি, দাঁড়িয়ে তোমাদের দেখাবো। তো আমি এখন দাঁড়ালাম বন্ধুরা, এখানে একদম মাঝামাঝি দাঁড়িয়েছি ওই যে লোকটা কাজ করছে এখানে, ওটা হচ্ছে এই ওভারপাসের অংশটা, আর এই পাশাপাশি হচ্ছে এই রাস্তার অংশ। তো আমি এই রাস্তার অংশে দাঁড়িয়েছি এখন। আর এই যে দেখো বন্ধুরা, এখান থেকে নিচে যে স্ল্যাবটা দেখছো, যে এই পাইপটা আছে নীল কালারের, ওই স্ল্যাবের উপরে কিন্তু আর একটা স্ল্যাব হয়েছে, ওটা হয়ে কিন্তু এই ওভারপাসের সঙ্গে যুক্ত হয়েছে, মানে জয়েন্ট হয়েছে। সব ওভারপাসের কিন্তু এভাবেই জয়েন্ট হচ্ছে এই রাস্তার সঙ্গে ওভারপাসের। আর এদিকে একটু কংক্রিটের ঢালাই করা বাকি আছে ওয়ালে, আর নিচ দিয়ে যে পাইপটা দেখতে পাচ্ছ, তো ওটা হচ্ছে স্ট্রিট লাইট লাগানোর জন্য ইলেকট্রিকের লাইন এটা। এদিকে পুরো ওপরে একদম কংক্রিটের ঢালাই কমপ্লিট, আর ওভারপাসের দু সাইডের ওয়ালের ঢালাইও কমপ্লিট হয়ে আছে। আর এখানে যে জয়েন্ট দেওয়া হয়েছে রাস্তার সাথে ওভারপাসের, এই দু সাইডের ওয়ালের ঢালাই করা বাকি আছে এখন। তো এক মাস পরে যখন আসবো তখন দেখবো এদিকের কাজ কিন্তু শেষই হয়ে গেছে প্রায়। আর এখন যে আমি জুম করছি, এটা হচ্ছে ওভারপাসের ওইদিকের অংশ, যেটা চলে যাচ্ছে চার্গেট রোড ফ্লাইওভার ওইদিকে। এদিকের কাজও কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসছে, তো ওইদিকেও গিয়ে দেখাবো তোমাদের, সাথে থাকো। তো বন্ধুরা, আমি এখন এই ওভারপাসের নিচ থেকে নেমে পড়লাম। আমি বাঁদিকে সার্ভিস লেনটা নিয়ে পালপাড়া মোড়ের দিকে যাব, আর তোমরা যারা এই উত্তরের দিক থেকে আসবে বা বহরমপুরের দিক থেকে আসবে, তখন কিন্তু তোমাদের এই ওভারপাসটা নিতে হবে, ওভারপাসটা দিয়ে আসবে তখন, তখন চালু হয়ে যাবে। আর যারা কলকাতার দিক থেকে আসবে তাদের এই আমার ডান দিকের লেনটা ধরে আসতে হবে, যেহেতু এটা হচ্ছে সিঙ্গেল ওভারপাস। তো এই যে দেখো বন্ধুরা, এই ব্রিজের শুরুতেই মানে ওভারপাসের ব্রিজের শুরুতেই এখানে হচ্ছে কংক্রিটের ওয়াল ঢালাই করা বাকি আছে কিছুটা। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম ভাতজাংলার ওভারপাসের আন্ডারপাসের এখানে। তো আমার ডান দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৃষ্ণনগর রানাঘাটের বাইপাস রাস্তা, এদিকে গেলে রানাঘাট যাওয়া যাবে। তো এই রাস্তার ভিডিও আমি করেছিলাম, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আমি আই বটনে দিয়ে দেবো, নয়তো ওই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটার, তোমরা দেখে নেবে অবশ্যই। ভিডিওটার লেন্থ একটু বড় আছে, কিন্তু বড় হলেও তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তোমাদের সুবিধা হবে, অনেক ইনফরমেটিভ ভিডিও ওটা। আর আমার বাঁদিকে লক্ষ্য করো, এদিকে কিন্তু গার্ডওয়ালের কাজ ফুল কমপ্লিট একদম, পুরো পালপাড়া মোড় অবধি, আর উপরে ব্লকও বসানো হয়ে গেছে, এর উপরে কংক্রিটের ঢালাই করা হবে যে ওয়ালটা হয়। আর এই যে আমি এখন চলে এসেছি পালপাড়া মোড়ের এখানে, আমার ডান দিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে কৃষ্ণনগরের শহরের মধ্যে, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড।
আর এই রাস্তাটা চলে যাচ্ছে বহরমপুরের দিকে। এই যে এত দূরেই কিন্তু এই গার্ডওয়াল না সরি এই যে ওয়াল করা হয় কংক্রিটের, ওটার ব্লক এত দূরই বসানো হয়েছে। তো এখানটার থেকে এই রাস্তাটা উঁচু হতে হতে চলে যাবে এই ভাতজাংলার ওভারপাসের উপরে, সিঙ্গেল ওভারপাসের উপরে। তো এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখাবো তোমাদের কত দূর কি কাজ হয়েছে না হয়েছে। এ দেখো এদিকে সব ব্লকগুলো বসানো হচ্ছে এই জেসিবির মাধ্যমে। যারা আমার ভিডিওটা এখনো দেখছো তারা একটা লাইক করে দেবে বন্ধুরা, আর যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এ দেখো এদিকে মাটিও প্রায় লেভেল করা হয়ে গেছে, অনেকটাই উঁচুতে উঠে গেছে। এক মাস আগে যখন এসেছিলাম তখন অতটা ছিল না, এখন অনেকটা উঁচু হয়ে গেছে মাটি লেভেল করে। এই যে দেখো একদম যে জয়েন্ট আছে এই অ্যাপ্রোচটার থেকে যে ওভারপাসের, ততদূর কিন্তু মাটি লেভেল করা হয়ে গেছে। আর এখন এই যে ব্লকগুলো বসানো হচ্ছে, ব্লকগুলো বসানোর পরে কিন্তু আরেকটু মাটি লেভেল করা হবে, তারপরে কিন্তু আবার পিচ ঢালা শুরু করে দেবে প্রথম শ্রেণীর। আর এই জেসিবিটা ওই দূর থেকে ব্লকগুলো আনছে, এনে এখানে বসাচ্ছে এই গার্ডওয়ালের উপরে বসাচ্ছে। আর যখন ব্লকগুলো বসায় প্রথম অবস্থায় এরম থাকে, সামনে যে রডগুলো দেখছো এই রডের উপরে কিন্তু কংক্রিটে ঢালাই করা হয়। এই যে নতুন এখন বসাচ্ছে, বসানোর পরে এই লোহার উপরে বা যে লোহার রডগুলো বেরিয়ে থাকে এর উপরে কিন্তু কংক্রিটে এরম ঢালাই করা হয়। ঢালাই করার পরে কিন্তু কিছুটা মাটি লেভেল করবে, করে কিন্তু তারপরে পিচ ঢালা শুরু করে দেবে। সোজা বরাবর এরকম বসানো হয়ে গেছে যখন, এরপরে কিন্তু ফটাফট মাটি লেভেল করে পিচ ঢালা শুরু করবে। এক মাস পরে যখন আবার আসবো তখন দেখবো কিন্তু এদিকে পিচ ঢালা কিন্তু শুরু হয়ে গেছে, বেশ ভালোই দ্রুতগতিতে কাজ আগাচ্ছে এখানে। সাথে থাকো বন্ধুরা ভিডিওর। তো আমি এখন আগাচ্ছি, এটা হচ্ছে পান্থতীর্থ হোটেল। এখানে হচ্ছে রাত্রিবেলা কলকাতা শিলিগুড়ি রুটের বাসগুলোর লাইন লেগে যায়, সব বড় বড় ভলভো বাসগুলো এখানে দাঁড়ায় রাতে ডিনার করার জন্য। তো যাই হোক, সামনে পড়বে চার্গেট রোড ফ্লাইওভার, তো সামনের লেনটা বন্ধ আছে, তো আমার এখন এই বাঁদিকের লেনটা নিতে হবে। আর চালু থাকলেও আমি ওই লেন দিয়ে যেতে পারতাম না। তো এখন আমি আগাচ্ছি সামনের দিকে। আর এখানে দেখো বন্ধুরা, এখানে ফাইনাল লেয়ারের পিচ ঢালা হচ্ছে, যেটাকে বিসি বলে। এদিকেও ঢালা হচ্ছে ডান দিকের লেনটায়, এই যে কাজ হচ্ছে এর জন্যই ডান দিকের লেনটা বন্ধ আছে। আর চার্গেট রোডেও ফ্লাইওভারের ওখানেও কিন্তু কাজ হচ্ছে সাজানো গোছানোর, তো কেউ স্কিপ করে যাবে না বন্ধুরা, তোমাদের দেখাবো কী কাজ হচ্ছে ওখানে। আর এই রাস্তায় ফাইনাল লেয়ার দেওয়া হয়ে যাচ্ছে, হয়েও গেছে প্রায়। এরপরে কিন্তু ফটোভাট এখন ল্যান্ডমার্কিংয়ের কাজ শুরু করে দেবে। আর দু সাইডে যে কংক্রিটের ডিভাইডার আছে এখানেও কিন্তু পেন্টিং করবে, কালার করবে। চলে এসেছি প্রায় চার্গেট রোড ফ্লাইওভারের কাছে, আর এখন এখান থেকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, দুই চার লেন এখন ওই ফ্লাইওভারের দিকে উঠে যাবে। আর ডান দিকে বাঁদিকে সার্ভিস লেন চালু আছে। তোমরা কেউ যদি নবদ্বীপের দিকে যাও তাহলে কিন্তু এই বাঁদিকের সার্ভিস রোডটা ধরেই যেতে হবে, ফ্লাইওভারের দিকে উঠলে হবে না। তো এই যে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ফ্লাইওভারটা, তো এদিকে দেখো সব কালার করা শুরু করে দিয়েছে, সাদা কালো কালার, বেশ ভালোই লাগছে। তো দেখা যাক কতদূর কালার করেছে, এরপরে যখন ল্যান্ডমার্কিং করবে তখন আরও ভালো লাগবে। আর এই যে দেখো ডান দিকেও কাজ হচ্ছে, ডান দিকে লেনটা বন্ধ আছে, বন্ধ করে কিন্তু কাজ হচ্ছে এদিকে। এই যে প্রাইমারি কালার দিয়েছে সাদা কালারের, এই যে এত দূরই কাজ হয়েছে, এদিকেও প্রাইমারি কালার দিচ্ছে, এত দূরই করেছে। এই লেনটা এখন চালু রেখে ওই পাশের লেনটাই কাজ করছে এখন। এই লেনটা কিন্তু এই পিডাব্লিউডি মোড় থেকে একদম এই পালপাড়া মোড়ের এত অবধি চার লেন কিন্তু পুরো বন্ধ আছে আমার ডান পাশের লেনটা। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, আপডেট দিয়েছিলাম এই নবদ্বীপ মোড় থেকে একদম এই বাহাদুরপুর অবধি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে এই ভিডিওটা দেখার পরে। তো বেশ ভালোই জোর কদমে কালার করা হচ্ছে, আবার যখন এক মাস পরে আসবো তখন হয়তো আশা রাখছি যে পুরোপুরি কালার করা হয়ে যাবে বা ল্যান্ডমার্কিংও করা হয়ে যেতে পারে। তো সামনেই নবদ্বীপ মোড় বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বাই বন্ধুরা।